হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টটা ফাইনালি কিন্তু আমাদের আজকে খুলে যাবে এবং তোমরা কিন্তু মিশনগুলো কমপ্লিট করে সমস্ত ফ্রি রিওয়ার্ডস নিতে পারবে। তো গাইজ, ফিফথ অ্যানিভার্সারি তোমরা যে অপশানটা দেখতে পাবে সেটা কিন্তু টাইমটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, সকাল 10টার পরে সবারই কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে ফটাফট আমি ওপেন করে আগে থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এরকমভাবে কিন্তু একটা ভিডিও দেখতে পাবে। অ্যান্ড এটা ভিডিওটা চলার পরে তোমাদের সামনে কিন্তু এইভাবে কিন্তু পেজটা ওপেন হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 5 লেখা উঠছে, মানে ফিফথ অ্যানিভার্সারি স্পেশাল একটা ইন্টারফেস। অ্যান্ড ভাই, তোমাদের সামনে কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। চলো, এরপর তোমরা এখান থেকে কোন জায়গা থেকে কী কী ফ্রি রিওয়ার্ডস পাবে সেটা তোমরা আগে দেখে নাও। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমাদের বলছে ট্যাপ টু বিগিন, ঠিক আছে, এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে, দিলে কিন্তু এটা আমাদের ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু ওপেন হয়ে গেল এবং তোমরা আবারও কিন্তু ট্যাপ করে দেবে, ঠিক আছে। দেখো, আমাদের কিন্তু ইভেন্টটা ওপেন হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরোপুরি তোমরা ইন্টারফেস দেখতে পাবে। তো দেখো, এরপরে তোমাদের কী করতে হবে চলো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তার আগে একটা আমি স্ক্রিনশট এখানে নিয়ে নিই, ঠিক আছে, সিম্পল ব্যাপার, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে হচ্ছে এখানে লগ ইন রিওয়ার্ড, ঠিক আছে। তো লগ ইন করে ভাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইমোটটা রয়েছে, ইমোটটা কিন্তু নিতে পারবো। গাইস, তোমাদেরকে আমি অনেকদিন আগেই বলেছি যে এই ইমোটটা আমরা সবাই ফ্রিতে পাবো। তো দেখতে পাচ্ছ 100% সঠিক, তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম অনেক আগে থেকেই। তো চলো এখন তোমাদেরকে বলে দিই, তোমরা এখানে তোমরা দেখতে পাবে কি এক্সচেঞ্জ স্টোর বলে একটা অপশান দেখতে পাবে, ঠিক আছে। তো এক্সচেঞ্জ স্টোর অপশানের উপরে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে হবে না, তোমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। চলো এর উপরে ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু পেজটা ওপেন হবে। অ্যান্ড তারপরে গাইজ, তোমরা দেখতে পাবে যে এখানে কী কী ফ্রি রিওয়ার্ডস পাবে। এক্সচেঞ্জ স্টোরের ভিতরে গাইজ ক্লাসিক স্টোর এবং এখানে কিন্তু একটা স্টোর রয়েছে প্রিমিয়াম স্টোর, ঠিক আছে। তো প্রিমিয়াম স্টোরটা এখন লক করা রয়েছে। তো ক্লাসিক স্টোর থেকে তোমরা কিন্তু এখানে বাইকের স্কিন নিতে পারবে ফ্রিতে। তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই জিনিসগুলো আমরা ফ্রিতে পাবো গাইজ, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রয়েছে। তো এখানে এই স্কিন রয়েছে পেটের, অ্যান্ড এখানে ব্যানার অবতার এগুলো কিন্তু রয়েছে। তো এগুলো নেওয়ার জন্য আমাদেরকে এই টোকেন কালেক্ট করতে হবে। অ্যান্ড এই টোকেন বেশি বেশি করে কীভাবে কালেক্ট করবে চলো সেটাও বলে দিচ্ছি। তো তারপরে গাইজ, প্রিমিয়াম স্টোর দেখতে পাবে, যেখানে তোমরা এই মেয়েদের বান্ডেলটা ফ্রিতে পাবে, ঠিক আছে। বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা টোটাল বান্ডেলটা দেখতে পাচ্ছি, আর অ্যানিমেশনটা দারুণ রয়েছে। তো আর এখানে ইনকিউবেটার ভাউচার, ডায়মন্ড ভ্যালি ভাউচার এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তো এখানে হেরফের কিছু রিওয়ার্ডস হতে পারে, ঠিক আছে, আমাদের সার্ভার যখন ওপেন হবে তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ক্যাপসুল রিওয়ার্ডস, ঠিক আছে, এখানে একটা ক্যাপসুল রিওয়ার্ডস অপশান রয়েছে, এটার উপর ক্লিক করলে গাইজ তোমরা দেখতে পাচ্ছ 5 তারিখে আমরা, ঠিক আছে, এইটা কমপ্লিট করে নিতে পারবো, মানে আজকে নিতে পারবো, ঠিক আছে। 13 তারিখে নিতে পারবো, ঠিক আছে, বক্স নিতে পারবো। অ্যান্ড তারপরে ব্যাকপ্যাক রয়েছে, এখানে জাস্টিন বাইবার ক্যারেক্টার রয়েছে, এখানে গ্লোয়াল স্কিনও রয়েছে। তো এই গ্লোয়াল স্কিনটা ফ্রিতে পাবো। তো এগুলো লক করা রয়েছে, এগুলো পরপর কিন্তু খুললে আমরা কিন্তু লকের মিশনগুলো কমপ্লিট করতে পারবো। এখন দেখতে পাচ্ছ গান স্কিনটা, ঠিক আছে, এই গান স্কিনটা পারমানেন্ট পাওয়া যাবে। তো এই জন্য গো টুর উপরে ক্লিক করতে হবে। অ্যান্ড তোমরা এখানে গান স্কিনটা কীভাবে পাবে দেখতে পাচ্ছ গাইজ, এখানে কিন্তু মিশন 1, মিশন 2, মিশন 3 এভাবে কিন্তু প্রত্যেকটা গান রয়েছে এবং এখানে কিন্তু লক করা রয়েছে। তো এই লকগুলো তোমাদের খুলতে হবে। যেমন ফার্স্ট লকটা তোমরা দেখতে পাচ্ছ লগ ইন করার মাধ্যমে, এবং দুটো কিন্তু উইপেন তোমাদের কী করতে হবে, গেমের ভেতরে যে কোনো দুটো উইপেন নিয়ে খেলতে হবে এবং একটা গেম খেলতে হবে, তাহলে কিন্তু এখানে তোমাদের কমপ্লিট হবে। এবং তোমাদের কিন্তু এইভাবে একটা করে কিন্তু লক খুলতে হবে, মিশন 1 খুলতে হবে, মিশন 2 খুলতে হবে, মিশন 2তে দেখতে পাচ্ছ 10 মিনিট খেলতে হবে, 1000 মিটার ট্রাভেল করতে হবে, মানে ঘোরাঘুরি করতে হবে ম্যাপের মধ্যে, একটা এনিমি কিল করতে হবে। তো এইভাবে ভাই তোমরা সিম্পল ব্যাপার বেশি বেশি করে ম্যাচ খেলো, তোমাদের কিন্তু অটোমেটিক এগুলো কমপ্লিট হবে এবং খুলে যাবে, ঠিক আছে। তো এগুলো যখন পুরোপুরি খুলে যাবে 7 পর্যন্ত, মিশন 7, তখনই কিন্তু ভাই তোমরা এই জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে, M41-এর এই স্কিনটা পারমানেন্ট ফ্রিতে নিতে পারবে। তো এই জন্য তোমাদের কী করতে হবে, এই 7টা কিন্তু ঘর খুলতে হবে, বুঝতে পারছো, লকগুলো তোমাদের খুলতে হবে। তো এই লকগুলো কিন্তু একদিনে হয়তো খুলবে না, কিন্তু দেখতে পাচ্ছ এখানে টাইম উঠছে 5 তারিখ, তারপর দেখতে পাচ্ছ 6 তারিখ। তো প্রতিদিন ভাই খুলতে হবে, ঠিক আছে। তো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অন্যান্য রিওয়ার্ডসও তোমরা পাবে। এখানে ভাই 2 গুলি স্কিন তোমরা এখানে ইউজ করতে পারবে কিছুদিনের জন্য, এইভাবে কিন্তু তোমরা এখানে যতবার তোমরা করবে, ঠিক আছে, প্রতিদিন করার জন্য এখানে তোমরা সাপোজ আজকে করলে আজকে এই বক্সটা পাবে, ঠিক আছে, সেকেন্ড দিনে এই বক্সটা পাবে। তো এইভাবে কিন্তু প্রতিদিন তোমরা বক্স পাবে, বুঝতেই পেরেছো। তো 7 নম্বর দিনে আমরা এখান থেকে এই স্ক্রিনটা পাবো, প্লাস 6 নম্বর দিনে এটা এগুলো পাবো। তো আর এখানে অনেক অনেক টোকেনও আমরা পাবো, ঠিক আছে, এই টোকেনগুলো দিয়ে কিন্তু আমরা সেখানে স্টোর থেকে অনেকগুলো জিনিস নিতে পারবো। তো এই টোকেন নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, ব্যাটল রয়্যাল মুড, ক্লাস কোয়াড বা লোন ওল মুড এগুলো কিন্তু খেলতে হবে, বুঝতে পেরেছো, তাহলে কিন্তু আমরা টোকেন পাবো। তো চলো এখন তোমাদেরকে বলে দিই, এই টোকেন তো তোমরা কালেক্ট করবে দিয়ে এগুলো কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। আর এখানে প্রিমিয়াম স্টোরটা এখানে ওপেন হবে, এখানে লক করা রয়েছে, এখানে বলাই রয়েছে যে কবে ওপেন হবে, ঠিক আছে, এটা পরে ওপেন হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো আপাতত ইভেন্টটা অনেক দিন চলবে গাইজ, দেখতে পাচ্ছ 5 তারিখ থেকে প্রো পরের মাসে 14 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে। তো তোমরা ধীরে সুস্থে কমপ্লিট করতে পারবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই।
তো চলো এখন তোমাদের কেটে দিই, আরও এখানে অপশান রয়েছে তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ অ্যাস্ট্রো ম্যাপ বলে একটা অপশান রয়েছে, তো এই অ্যাস্ট্রো ম্যাপের উপর ক্লিক করবে এবং তোমাদের সামনে কিন্তু এইভাবে পেজটা ওপেন হবে। গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার নাম উঠে যাচ্ছে, অ্যান্ড এখানে কিন্তু কী হবে তোমাদের সম্ভবত মনে হয় ফ্রেন্ডদের নাম দেখাবে, ঠিক আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট করে তোমরা কিছু টোকেন ফ্রিতে পাবে, তো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করতে বলছে, তো এটার উপর ক্লিক করবে অ্যান্ড এখানে হোল্ড করে রাখতে বলছে, তো হোল্ড করে রাখবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা অ্যাসিস্ট করতে পারবে প্লেয়ারকে। তো এভাবে কিন্তু ভাই তোমরা কিন্তু ফ্রিতে অনেক কিছু মানে টোকেন টোকেন পাবে আর কি, দেখতে পাচ্ছ এভাবে কিন্তু অ্যাসিস্ট করতে পারবে তোমাদের ফ্রেন্ডদেরকে। তো বুঝতেই পারছো এখানে কিন্তু এখানে তোমাদের সাপোজ ফ্রেন্ডের নাম দেখালে তোমরা কিন্তু তাদের উপরে ক্লিক করে বা যাই হোক এখানে করতে হবে। দেখতে পাচ্ছ এখানে পাঁচটা অ্যাসিস্ট করতে পারবে এবং তো জাস্ট ভাই এগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে রিচ করতে হবে তোমাদের এই জিনিসগুলো পাবে। গ্র্যান্ড স্কিন রয়েছে ভাই, গ্র্যান্ড স্কিনও কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে। তো এখানে ব্যানার রয়েছে, তো এগুলো নেওয়ার জন্য আমাদের কী করতে হবে 100 বা এখানে রিচ 40 রিচ 20 এখানে পৌঁছাতে হবে, ঠিক আছে। তো এটা তেমন কিছু নয়, তোমরা এটা নিজেরা এখানে ক্লিক করলে বুঝতে পেরে যাবে, আর এখানে তেমন কিছু নেই। ওকে তো চলো এখন তোমাদেরকে বলে দিই এখানে আরেকটা অপশান রয়েছে, তো এই অপশানে কী হচ্ছে চলো এটাও দেখা যাক। তো এখানে কিন্তু এটা একটা অপশান কিন্তু 27 তারিখে ওপেন হবে, ঠিক আছে, আজকে ওপেন হবে না, তো এটার জন্য ওয়েট করতে হবে তোমাদেরকে। ওকে 27 তারিখে এইটা ওপেন হবে, তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল, তো স্পেশালের উপরে ক্লিক করলে গাছ কী হয় চলো এটা তোমাদেরকে একবার দেখে দিই। তো দেখো এটা ওপেন হচ্ছে, তো তখন পর্যন্ত ভাই যারা যারা লাইক করনি ভাই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছ স্পেশালের উপরে ক্লিক করে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হচ্ছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কিছু লেখা উঠছে, আর এটা তেমন কিছু নয়, তোমরা নিজেরা এটা পড়তে পারো অ্যান্ড এখানে তোমরা দেখতে পারো যে এখানে কী বলছে ব্যাপারগুলো, এখানে কী কী রিওয়ার্ডস পাওয়া যাবে। তো এগুলো কিন্তু এখানে ডিসকাস করা রয়েছে, এগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে, এখান থেকে তেমন কিছু ফ্রি রিওয়ার্ডস পাওয়া যাবে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ জাস্ট এইভাবে তোমরা এটা ইন্টারফেসটা দেখতে পাবে অ্যান্ড ভাই এখানে একবার তোমরা শেয়ার করে দেবে, ঠিক আছে। তো এটা কোনো কিছু নয়, চলো এটা আমি ব্যাক করে দিই। তো চলো আরেকবার কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কী পাবে, চলো এটা একবার দেখিয়ে দিই। নিউ স্পেস অপশান রয়েছে, তো গাইজ এই নিউ স্পেস অপশানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন বলে যে সাইন ইন একটা অপশান রয়েছে নিচে, গাইজ এই সাইন ইন অপশানে তোমরা চলে আসবে অ্যান্ড এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই বক্সটা পাবে, এই বক্সের মাধ্যমে টোকেন পাবে, ঠিক আছে। তো এই টোকেন তোমাদের এক্সচেঞ্জ স্টোরে কাজে লাগবে, তোমাদেরকে আমি আগেও বলেছি, ঠিক আছে। তো গাইজ এখন এই টোকেনগুলো তোমরা বেশি বেশি পরিমাণে নেওয়ার জন্য তোমাদেরকে বলে দিই কী করতে হবে, তোমাদের কিন্তু ম্যাচ খেলতে হবে, ব্যাটেল র্যালি খেলতে হবে বা অন্যান্য মিশন খেলতে হবে, তাহলে কিন্তু তোমরা টোকেন পাবে, বুঝতে পারছ। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু টোকেন পাওয়ার জন্য, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে মিশন থাকবে, তোমাদের লোন উল মোড খেলতে হবে, তাহলে কিন্তু পার ম্যাচের পরে একটা করে টোকেন পাবে ড্র হিসাবে, তাছাড়া ব্যাটেল রয়্যালি খেলে দুটো করে পাবে, এইভাবে কিন্তু তোমরা টোকেন নিতে পারবে। তো যাই হোক ইভেন্টটা তোমরা একটুখানি চেঞ্জ দেখতে পারো রিওয়ার্ডসগুলো আমাদের সার্ভারে, ঠিক আছে। তো আগে থেকে তোমাদের দেখিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখো, আর কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই বাই।